আগে এই অঙ্গীকার করতে হবে, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার সামাজিক জীবন, মানে আমার জীবন আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুমে চলবে না। লা মানি মানি না, মানি না কোনো এলাহ, আর কাউকে আমি মানি না আল্লাহ ছাড়া, মানে আল্লাহর হুকুম বিধান ছাড়া আমি আর কারো হুকুম বিধান মানি না। এই তো অঙ্গীকার, এটা হেদা। এর উপরে আল্লাহ যে দিনটা দিলেন দিনুল হক, ছোট্ট দিন, এটা মানব জীবনে কার্যকরী করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কার্যকরী করেছেন, এস্টাবলিশ করেছেন, প্রতিষ্ঠা করেছেন, প্রয়োগ করেছেন, জাহির করেছেন, মানব জীবনে প্রতিষ্ঠা করে দিয়েছেন। ফলে জাহিলি সমাজ পরিবর্তন হয়ে গেল, যেই সমাজে ছিল চুরি ডাকাতি সেই সমাজের মানুষ একজনের সম্পদ আরেকজন পাহারা দিচ্ছে, মানুষ দরজা খুলে ঘুমাচ্ছে। যেই সমাজে নারীদের সম্মান ছিল না সেই সমাজে একা একটা মেয়ে মানুষ শত শত মাইল হেঁটে যাচ্ছে নতুন বউ, না ইজ্জত হারানোর ভয়, না সম্পদ হারানোর ভয়। যে সমাজের মানুষ মদ খেয়ে মাতলামি করত সেই সমাজও মদের মটকা ঢেলে দিয়েছে, মদিনার রাস্তায় পানি জমে গিয়েছে। ন্যায় বিচার সুবিচার, সেই ন্যায় বিচার কিসের আলোকে? ন্যায় বিচার কোথায়? ন্যায়ের প্রতীক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া ন্যায় কার কাছে আছে? নাই। যারা আল্লাহকে অনুসরণ করবে তাদের মধ্যে আল্লাহর পক্ষ থেকে সেই ন্যায় আসবে। তো সমাজ পরিচালিত হইতো কার হুকুমে? আল্লাহর হুকুমে। বিচার ফয়সালা হইতো কার হুকুমে? আল্লাহর হুকুমে। ফলে কি হলো, সমাজটা কি হয়ে গেল? শান্তিপূর্ণ সমাজ, ভাই ভাই, শত্রু ভাই হয়ে গেল, অভাব দারিদ্র দূর হয়ে গেল, সমৃদ্ধি আসলো। উটের পিঠে বোঝাই করে ধনী লোকেরা সম্পত্তি নিয়ে নিয়ে ঘুরতো, বলতো কারো লাগবে কারো লাগবে, ওরা বলতো না না আমাদের আয়, আমরা সমৃদ্ধ, 10 টাকার চালের ট্রাক লুট করতেছে মানুষ আজকে, দেখেন, কল্পনা করেন। এই পরিবর্তন আনলো কিসে বলেন? আল্লাহ দেওয়া দিন প্রতিষ্ঠা করার। যিনি জাতিটাকে তৈরি করলেন তিনি বলে গেলেন যাওয়ার সময় সাবধান, আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিচ্ছেন, আমি তোমাদেরকে 5টি কাজের আদেশ দিয়ে গেলাম, তোমরা ঐক্য নষ্ট করো না, তোমরা ঐক্যবদ্ধ থাকবে, তোমরা একজন নেতার আদেশ শুনবে অক্ষরে অক্ষরে, নেতার আদেশ পালন করবে, তোমরা হিজরত করবে, তোমরা এই দিন প্রতিষ্ঠার জন্য জানমাল দিয়ে জেহাদ অব্যাহত রাখবে, জেহাদ করবে। এই কর্মসূচি থেকে আধা তো সরবে না, এক বিঘত সরবে না, তবে ইসলামের রশি খুলে যাবে, তোমরা জাহান্নামের জ্বালানি পাথর হয়ে যাবে। আমাদের এই কথা মনে আছে?